সাবস্ক্রাইব করুন করুন ক্লিক আজ একটা নতুন সোমবার আরও একটা নতুন এপিসোড এবং আমরা গত এপিসোডের শেষকালে বলেছিলাম যে ড্রাক্তবসুর সঙ্গে কথাবার্তা একটা আধ ঘন্টার অবসরে সেই সবার নয় কারণ তার কর্মধারা নানা দিকে বিস্তৃত আমাদের এই অনুষ্ঠানের জন্য ব্রাত্য সময় দিয়েছেন আমরা কথা বলবো কবি ঔপন্যাসিক নাটককার সংস্কৃতিকর্মী চলচ্চিত্র নির্মাতা এবং নানান সাহিত্য সংস্থায় দায়িত্ব নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন সেই অত্যন্ত ব্যস্ত মানুষ ভ্রাত্ত সঙ্গে ভ্রাত্ত আপনাকে স্বাগত জানাই নমস্কার আজকেও

আর আপনার সঙ্গে আমাদের দেখা হতো কফি হাউস ফেরত সত্যদা সমেত সে তখন ট্রেনের যাত্রী সত্যভাদুরী অনেক বেশি থিয়েটারের লোক অনেক বেশি থিয়েটারের হ্যাঁ ফলে আর সুবোধ সরকার অনেক বেশি সাহিত্যের লোক সাহিত্যের লোক ফলে আপনাদের গতি মানে আপনি যদি থিয়েটার করতেন কিন্তু আপনার মানে যাওয়াটা বেশি সুবোধ সরকারের কাছে বেশি ছিল কিন্তু আমরা মানে অবাকভাবে দেখেছি আপনি কিন্তু কবিতার যারা আমরা কাছে যেতাম তাদের কাছেও আপনার বিরাট অ্যাক্সেস ছিল

কেন কবিরা পছন্দ করেন কেন বলতে পারবো না আমি নিজে কবিতা পড়ি বলে অনেক কবির সঙ্গে দেখা হয়েছে যার হয়তো কোনো কবিতা আমি কোট করেছি পরবর্তী ক্ষেত্রে জয়গোস্বামী একটা ধারাবাহিক সিরিজ লিখতেন গোসাই বাগান গোসাই বাগান খুবই ভালো সেখানে অনেক কবিদের লেখা নিয়ে তিনি আলোচনা করতেন আর আমি তার মধ্যে যে কবিতাগুলো আমার সত্যিই খুব ভালো লাগতো আমি চেষ্টা করতাম সেই কবি কবিতা সংগ্রহ করতে আচ্ছা অনেক জায়গায় যেটা বলা হয়ে ওঠেনি সেটা হচ্ছে যে আমার বাড়িতে আমার বাবার খুব তরুণ প্রকাশক ছিলেন বিজেশ সাহা মানে প্রতিভাস আমার বাবার বই নিতে আসতেন আর বাবাকে বই দিতেন আর আমি তখন ক্লাস নাইন টেন ইলেভেন এরকম পড়ি তখন আমার কাছে আসছে জয় গোস্বামীর বই ভুতুম ভগবান হ্যাঁ বোঝার ছিয়াশি সালে বেরোচ্ছে ছিয়াশি সালে আমি ইলেভেনে পড়ছি আচ্ছা তারপর একা নরগামী এভাবে কাঁদে না এভাবে কাঁদে না মৃত দাসগুপ্ত তার একটু পরে কলেজে যাচ্ছি গিয়ে ও তরমুজ পড়ছে তার থেকে বড় কথা আমি তো তখন লেখালেখির চেষ্টা করছি কবিতা কিছু হচ্ছে না সেটা অন্য কথা কিন্তু লেখা চেষ্টা তো করছি ফলে কবিদের সঙ্গে আমার আমাদের একটা আমাদের আর আর মনে রাখতে হবে কবিদের মামার্থ হচ্ছে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট কফি আউ জাম আমাদের কলেজ আমি ওখান থেকে বেরিয়ে পড়তাম হ্যাঁ কফি হাউস যেতাম বা আরো কোথায় কোথায় যেতাম বলছি না তো সেই 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 সূত্রে কবিদের সঙ্গে যোগাযোগ ছিল সুনীল খুব পছন্দ করতেন তো আমার নাটক সমগ্রে আমার প্রথম খণ্ডের ভূমিকা লিখেছেন আমি তার কাছে কৃতজ্ঞ এবং তারপরে সুনীলদা একবার খেপে উঠেছিলেন আপনাকে বিখ্যাত সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য আমরা রোববারের আড্ডায় খুব শুনতাম এইবার আর কে পাবে ব্রাক্ত ছাড়া জানি না কেন সেটা বাস্তবায়িত হয়নি সুনীলার স্বপ্ন যাই হোক সে আর কি হবে তার থেকে আপনি তো আরও অনেক বড় হয়ে উঠেছেন নিজ গুণে নিজ ক্ষমতায় আপনার ভলিউম যা কাজকর্ম করেছেন ইতিমধ্যেই প্রায় চল্লিশটা আটত্রিশটা নাটক পূর্ণাঙ্গ নাটক লিখে ফেলেছেন বেশি বলতে পঞ্চাশটা পঞ্চাশটা পূর্ণাঙ্গ নাটক লিখেছেন এত কবিতার বই এত প্রবন্ধের বই এই যে ভার্সেটাইল এই তিনটে ট্রিলজি উপন্যাস বড় বড় এই সুনীলদার পরে কিন্তু এত ভলিউম ভার্সেটাইল কাউকে আমরা দেখিনি

সেটাকে নিয়ে একটা তির্যক দৃষ্টিতে দেখা হুম সেটা যে কীভাবে সুনীলদার শ্যাম সাহেবে উঠে এসছে হ্যাঁ মানে ভাবা যায় না সুনীল এমন এমন জিনিস ফোরসাইট করে গেছেন তার লেখায় এমন এমন জিনিস তার উপন্যাসে এনেছেন যেগুলো খুবই অভিনব সুনীল গঙ্গোপাধ্যায় শ্যামল গঙ্গোপাধ্যায় সন্দীপন চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তফা সিরাজ অতীন বন্দ্যোপাধ্যায় প্রফুল্ল রায় এই সব লেখা পড়তে পড়তে আমি বড় হয়েছি এবং আমার আমার এই সব লেখার কাছে এখন বুঝতে পারি এই মধ্যবয়সে এসে এদের কাছে আমার ঋণ অসীম মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই লেখাগুলোর কাছ থেকে এখন আমি বুঝতে পারি আসলে আমি কি শিখেছি গুণপোকা উপন্যাসে ভাবু আচ্ছা শ্যাম চক্রবর্তী সে আয়নার সামনে দাঁড়িয়ে একটা ব্লেড রাখে ব্লেড রাখার পর সে একটু একটা দুটো ফিনকি বেরোয় সেটা সে উপভোগ করে তারপর বেরিয়ে এসে জানলা দিয়ে রাস্তায় তাকায় যে দেখে জীবন চলছে ট্রাম বাস সব চলছে তাহলে আমার মরে যাওয়া আর আমার বেঁচে থাকা এর ফারাক কি ওই বত্রিশ ব একত্রিশ বছর বয়সী শ্যাম চক্রবর্তী শ্যাম তার জীবনদর্শন শিষ্যেন্দু মুখোপাধ্যায় তুলে আনছেন এবং সেটা হন্ট করে সেটা মানে ভেতরে ঢুকে যায় দিলীপ সে হাওয়া গাড়ি উপন্যাসে আমরা কী দেখছি সে কালুদা বলে একজনের সঙ্গে কথা বলে যার অস্তিত্ব নেই আসলে তার অল্টারিং তাও না কালুদা একজন হয়তো সোশ্যাল ছিলেন সে মারা যাওয়ার পর হঠাৎ ওই মানে শ্যামন গাঙ্গুলি রূপী দিলীপের গাড়িতে এসে উঠেছেন দিলীপ বলছে তাহলে কালুদা আমি কী করবো কালুদা বলে তোমার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো দিলীপ তুমি এটা ঠিক করছো না বলে না দিলীপ হয়তো বলছি যে আমি কি তাহলে গাড়িটা আরও অ্যাক্সিলেটারে কি স্পিড আরও বাড়াবো এই তো দিলীপ তোমাকে নিয়ে এইটা একটি সমস্যা তুমি জীবনে একবার গতি পেয়ে গেলে থামতে চাও না এই যে একটা একটা কাল্পনিক লোকের সঙ্গে একটা ক্রমাগত কথাবার্তা চালিয়ে যাচ্ছে হ্যাঁ এটা একটা মানে আমি থেকে কী শিখেছি আমি কি করে বোঝাবো মানে আমার মনে হয় যে মানে মার্কেজ নিশ্চয়ই বড় কিন্তু এরা এরাও মার্কেজের থেকে কম কিছু নন এইটুকু বলতে অসাধারণ কতটা পড়াশোনা ভালোবাসা আবেগ থাকলে বাংলা সাহিত্যের প্রতি একজন ব্রাত্যপসু হয়ে ওঠা যায় আজকে আমরা প্রকাশ্যে বুঝতে পারছি যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও তো পাচ্ছেনই একই সঙ্গে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর কেউ যাবেন না